তাই দেখো মানে দেখবে কি হ্যাঁ লড়াই নিশ্চিন্তি দেখাও, আধ ঘন্টা একদম আধা ঘন্টা পাক্কা চলবে নাকি? আচ্ছা উনাতে খেলাটা দেখেছেন? হ্যাঁ দেখা আছে। কেমন জড়মেল কিরকম? জড়মেল ঠিকই আছে, জড়মেল ঠিকই আছে। হ্যাঁ লড়াইও দেখা হবে, একদম ভালো লড়াই দেখাবো। লড়াই ভালো দেখা একদম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানাই আজকে আমি হয়ে গেছি আপনার পিঠাজোড় আসরে আগত। তো পিঠাজোড় আসরে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগেই আমি মানে পুরা ভোরবেলা আমি আপডেট দিয়েছি, এক নম্বর কাড়া কিন্তু পুরা এসে গেছে, আর উনিও কিন্তু বলে দিয়েছে অলরেডি লড়াই কিন্তু দুর্দান্ত দেখাবো। তো সেই মতো এখন আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যেটা হচ্ছে দু নম্বর কাড়ার জোড়া। এখানে দু নম্বর কাড়ার জোড়া আপনারা জানেন যে মনোজ বাউরির কাড়া। তো উনি এখন কি বার্তা দিচ্ছে, ওনার কাড়া এখন কীরকম আছে, আজকে দুটি কাড়া যেহেতু আছে ওনার, তো আনতে কোনো অসুবিধা সুবিধা, তো নানান বিষয় নিয়ে আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই আসরে প্রতি মুহূর্ত ছবি পাওয়ার জন্য। তো আর বেশি কিছু কথা না বলে আমি সেই সরাসরি এখানকার যে কমিটি আছে সেই কমিটি মহাশয়ের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম ঠাকুরদাস মাহাতো, নডিয়া চিড়াবাড়ি। আচ্ছা, তো আপনিও তো সুনাম ধন্য কাড়া রসিক, আপনারও তো দেখেছি সেদিন কি লড়াই করলো, কোথায়? মুজিরামডি। মুজিরামডিতে। তো এখন কাড়া কিরকম আছে আপনার? কাড়া ভালো আছে, ওই ভালো আছে। ও মন টুকুটাকু লাগবে কি, টুকুটাকু লাগবে কি, ওটা লাগাতে তো লাগাই কি। আচ্ছা, তো এখন এই মনোজ বাবুর কাড়াটা কিরকম দেখছেন? কাড়া খুব সুন্দর আছে, মৌসম ভালো আছে, লড়াই ভালো দেখাবে। লড়াই ভালো দেখাবে। হ্যাঁ, মানে দর্শক যেটা মনে করে আসবে যে মনোজ বাবুর কাড়া লড়াই দেখুন, মানে দেখবে কি? হ্যাঁ লড়াই নিশ্চিন্তি দেখাও, আধা ঘন্টা একদম। আধা ঘন্টা পাক্কা চলবে নাকি? আচ্ছা, তো আপনার এই কাড়াটা তো আনিয়েছেন, কতজন নিয়ে এসেছেন? মোটামুটি 12-13 জন ছিলাম। 12-13 জন। আচ্ছা, তো আপনার কটার দিকে নামাইছেন কাড়াটা? 6:10। 6:10। আচ্ছা, আসতে কোনো অসুবিধা তো হয় নাই? না না, কোনো অসুবিধা নাই, নামাবার সময় একটু অসুবিধা যে গাড়িটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, গাড়িটা একটু ছোট হয়ে গেছে, পিক আপ ভ্যানে, এই যে দেখতেই পাচ্ছেন পিক আপ ভ্যানে আসা। তো আপনার এই যে দুটি কাড়া আসছে কি দুটাই কি লড়বে? না না, একটা, ওই বড়টা। বড়টা লড়বে। আচ্ছা, কোন নম্বর কাড়ার সাথে লড়বে? দু নম্বরের সাথে। প্রাইজ কত আছে? 21,000। 21,000 টাকা। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে 21,000 টাকা প্রাইজ আছে, যেটা হচ্ছে আপনার দু নম্বর কাড়ার জোড়া আছে। তো আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরবো, এখানে এক রসিক আছে, ওনার কাছে একটু বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার। আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম সাধন মাহাতো। হ্যাঁ, গ্রাম কোটলই। পোস্ট অফিস কোটলই, জেলা পুরুলিয়া। তো আপনাদের কাড়া আসেছে নাকি? আমার কাড়া এই মনোজ বাবুর সঙ্গে আসেছি, বুঝছি চক তো। আচ্ছা, সঙ্গে আসেছি রবিবার বটো। আচ্ছা, মানে মনোজ বাবুর সাথে আসা? হ্যাঁ, বন্ধু বটে আমার। আচ্ছা, বলি আপনাদের কাড়া আছে নাকি? আপনাদের? না না, আমাদেরটা আছে না। আপনাদেরটা আছে নাকি? আচ্ছা, তো এই কাড়া কি মানে আপনি কি রসিকতা করবেন নাকি? হ্যাঁ, রসিকতা করি, এই টুকটাক আসি, দেখে দেখে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ঘনিষ্ঠ আছে? হ্যাঁ, ঘনিষ্ঠ আছে, বন্ধু বটে। বন্ধু বটে। আচ্ছা, তো আজকে কাড়া কিরকম দেখছেন? কাড়া মৌসুম তো দাদা ভালো বুঝাছে। ভালো বুঝাছে, ভালো বুঝাছে। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত এখানে যে সব আসেছে কমিটি, ওনারা সবাই বলছে কিন্তু লড়াই কিন্তু খুব বলছে ভালো, কিন্তু লড়াই দেখাবে। তো এরপরে আমি আপনাদের কাছে বক্তব্য তুলে ধরে, আমাদের কাছে আছে উপস্থিত সেই মনোজ বাবু, তো ওনার কাছে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। 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 আচ্ছা, তো এখন কেমন আছেন বলুন? ঠিক আছে, ঠান্ডা লেগে যায় এখন, চেটা কাটলো আমাদের, চেটা কাটলো মাত্র, এই সূর্য যেমন উঠছে সেরকম চেটা উঠছে নাকি? ঠান্ডা তো প্রচুর, ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা। আচ্ছা, তো আপনার কাড়াটা এখন কিরকম আছে? কাড়া ঠিকই আছে, কাড়া ঠিকই আছে। আচ্ছা, উনাতে কাড়াটা দেখেছেন? হ্যাঁ দেখা আছে। কেমন জড়মেল কিরকম? জড়মেল ঠিকই আছে, জড়মেল ঠিকই আছে। হ্যাঁ লড়াইও দেখা হবে, একদম ভালো লড়াই দেখাবো। লড়াই ভালো দেখা একদম, দারুণ ব্যাপার। মানে যতজনের কাছে শুনছি মানে প্রত্যেকটা রসিকে বলছে লড়াই কিন্তু দেখাবোই, মানে কোনো মিস যাবে কি নাই, সেটা হই আধা ঘন্টা 10-20 মিনিট যায় যা হবে দেখা, লড়াই দেখাবো। হার জিতটা তো আছে, হার জিতটা আছে, ওখানে ওরা বলে বুঝে নেবে যে কে কে কম কে বেশি। আপনি কে বেশি? হ্যাঁ। আর এই লড়াই যদি দেখতে চান তো এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাধন ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সবার আগে সর্বপ্রথম লড়াইগুলো কিন্তু তুলে ধরা হবে পুরোপুরিভাবে, আর আংশিকভাবে কিন্তু এই আপনারা পেয়ে থাকবেন এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে।
তো এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন, অনবরত আপনার ভিডিও পেতে থাকবেন। তো আপনার এই যে বাজার থেকে যে কালাটা এনেছেন, তো রসিক আপনার কতগুলো আসেছে? আমরা এখন 12-13 জন আসেছি এখন, তারপরে পুরুলিয়া পাড়ার সবাই আসবে, বেলা সবাই আসবে, যেমন যেমন সূর্য উঠছে মানে আর দূর তো অনেকটা দূর, অনেক দূর হচ্ছে। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরছি যে মনোজবাবুর কালাটি এখন বর্তমান কীরকম আছে, আপনারা দেখতে থাকুন। নমস্কার।